ওয়াটার, আমি নিজে এই কাজটা অনেক বেশি করি, সেটা হলো পানি খুব কম খাওয়া। এবং পানি কিন্তু তোমার মুড এবং তোমার ওভারঅল বডির ওয়েলবিং রেগুলেট করার জন্য অনেক জরুরি একটা ব্যাপার। তুমি পানি কম খায় দেখবো মেজাজ খিটখিটা হয়ে যাবে, শরীরের হাজারটা প্রবলেম। এবং আমাদের জেনারেশন কিন্তু ইনাফ পরিমাণে পানি খায় না। তুমি কি 4 লিটার পানি আদৌ চোখে দেখছো? 4 লিটার পানি মানে কতগুলো জানো? মামের 1 লিটারের বোতলে 4 বোতল, সারাদিনে কি আদৌ 4 লিটার পানি খাও? ডাক্তাররা অনেক সময় 5-6 লিটারও খাইতে বলে। আবার তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করো তোমার পানির পরিমাণ আরও বাড়বে। ইট ডিপেন্ডস অন তুমি কতটা ঘামতেছো আর অনেক কিছুর উপর, বাট অ্যাটলিস্ট একটা রাউন্ড ফিগারের মান 4-5-6-এর কাছাকাছি কোন একটা একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য। আমরা তো 4 লিটার কেন, আমরা বাঙালিরা মেজরিটির সময় 2.5 লিটারও খাই কিনা, এবং মেয়েরা কিন্তু আরও পানি কম খায়, ঠিক আছে? এটা আমি দেখছি। সো ওভারঅল আমি তোমাদেরকে বলবো যে পানিটা একটু পরিমাণ মতো খাও, অ্যাম্পল অ্যামাউন্টস অফ ওয়াটার খাও। 2-3 বার ওয়াশরুমে মুততে গেলে এটাতে খারাপ কিছু নেই, এটা কোনো খারাপ কিছু নেই, এটা একটা নর্মাল বেসিক হিউম্যান থিং যে তোমার প্রতি ঘন্টায় হলো 1 সিসি পরিমাণ ইউরিন প্রোডাকশন হবে, এটাই নর্মাল, এটাই তো হিউম্যান বডি, তাই না? সো পানি একটু বাড়ায় খাবে, এটা তোমার শরীর স্বাস্থ্য প্লাস মুড দেখবা, স্কিন দেখবা অনেক কিছু অনেক ভালো রাখতেছে।